আখাউড়ায় এক বাড়িতে হামলা ও ভাংচুর আহত এক আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রুটি গ্রামের সরকার বাড়ি আলী হায়দার বাড়িতে হামলা ও এর ঘটনা ঘটেছে আলী হায়দারের ছেলে দাবি দুই মাস পূর্বে একই গ্রামের আনুমিয়ার ছেলে আমির হোসেন ও জামির হোসেনের সাথে খেলা নিয়ে মারামারি হয় এই নিয়ে মামলা চলাকালীন সোমবার বিকেলে আমির হোসেন জামির হোসেন মুক্তার ফারুক সহ ছয়জন দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে ইয়ামিনকে আহত করে ই ইয়ামিন আহত অবস্থায় আখাউড়া সদর হাসপাতালে রয়েছে বলে তার ভাই আমিন জানিয়েছে ঢুকছে ঢুকার পরে এ দাও এবং আপনার সাফল লাডি অনেক কিছু লইয়া পাঁচ ছয়জন আয়া বাড়ি ঘর কুমান শুরু করছে মেয়ে এসে দি একটা ছেলে রক্ত তৈরি হচ্ছে জি গেলাম বিষয়টা কি কইছে যে আমরা যাবি না আসার পরে আমাদের ছেলেরা আমাদের মাইর ধুর করছে আর বাড়ি ঘর গুলা বিল্ডিং এর ভিতরে ঢুকে যা কিছু আছে নিয়ে গেছে এবং ক্লাস গুলো সব ভাঙছে বাড়ির কাজ করতেছিলাম এবার হঠাৎ করে আয়া কয়েকজন মানে আয়া বাড়ির ভাঙচুর করছে এবার বাড়ির ভিতরে যা কিছু আসলে লয়ে গেছে আমার দেওয়ারে অনেক মারধর করছে সাইড হাতে লোক লাগিয়ে এটা আমরা বিচার আমরা চাই আমার ভিতরে যাবিনি বাইতে আইছে আওয়ার পর ওই কোন গেছে যে জনটা দিছে এবার হের তিন চার জনের দুই দিন ধরে আমার সেলারে কত টুক যে মার মারছে এটা খেলা টেলা ফুড়ে অনেক শেষ করছে আমার ভিতরে আমার ভিতরে জবান বদ্ধ বাড়িঘর কুবাই সব কিছু শেষ করছে শেষ করছে আমি সত্য বিচার চাই আমার ছোট্ট একটা পোলা আছে এটা বাড়ি লাগতে পারি না মেট্রিক পরীক্ষা দিব আমার মায়ের বাড়ি ফলা লাগছে আর মায়ের দূর করবো এবারে আমরা মনে করেন যে আমার সাথে না দুই রে ফলে আমার না হ্যাঁ আহা আমার ঘরে থাই ঠাই ভাঙে আমার ঘরে যা মালপত্র যেন সব লয়ে গেছে ভাঙসুর কে আছে এমন আমরা ষাট বছর ভিতরে এমন কিন্তু আমরা দেখছি না এটা সুখ বিচার চাই দেখ আমার নাম হচ্ছে এলাম মেম্বার দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আমিও বর্তমানে এই ঘুড়ির যে ঘটনা হয়েছে বাড়ি মেয়ে উঠে বাংশুর যে করছে আমরা সকলে নিয়ে বিচারটা চাই আলামিনের প্রতিবেশীগণ সুষ্ঠু বিচারের জন্য প্রতিবাদ মিছিল করেছেন এবং সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন প্রতিবেদক আনুমিয়ার ছেলে আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন হায়দার আলীর ছেলে ইয়ামিন তাকে কটাক্ষ করে কথা বলায় হাতাহাতি হয়েছে তবে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা তারা নিজেরা সাজিয়েছে বলে দাবি করেন তিনি এশাই রকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং পরবর্তীতে ইয়ামিনের চাচি ফিরোজা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমি গেছিলাম ওইখানে নিযুক্তিতে কেউ আমাদের তো যাওয়ার পর এখানে দেখলাম যাওয়ার পর এখানে ওই মানুষজন ছিল আমাদের যাওয়ার পরে দেখলাম মানুষ কিছু আসলো তাদের জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় মারামারি হয়েছে এরকম বললো তাদের রাস্তার পাশে একটা মারামারি ঘটনা এখানে বাদী বিবাদীর পূর্বেই মামলা ছিল মামলা থাকার পর পূর্ব সূত্রে যে দূরে মনে হয় তাদের কিন্তু মারামারি হয়েছে শান্ত করে ওইখান থেকে বলে আসছে যে যাদের অভিযোগ আছে মামলা করার জন্য ইয়ে আছে আমার আইনগত সাহায্য সহিতা সর্বাত্মক করবো আমরা আপনারা থানা গিয়ে মামলা করি দর্শক এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট এমকে টেলিভিশন ডট এই ঠিকানায় এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Thank you.